নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে এখন জিজ্ঞেস করা হয় যে বর্তমানে যতগুলো আইডেন্টিটি কার্ড রয়েছে, যেমন আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, প্যান কার্ড হোক, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কোনটি, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় বলে দেবেন যে বর্তমানে যতগুলো ইম্পর্টেন্ট ডকুমেন্টস রয়েছে তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আধার কার্ড। সেক্ষেত্রে আধার কার্ডের প্রত্যেকটি আপডেট সম্পর্কে আপনাদের জানাটা কিন্তু একান্ত প্রয়োজন। তো সম্প্রতি UIDAI অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে আধার কার্ড নিয়ে একটা বড়সড় আপডেট সামনে এসেছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে সেক্ষেত্রে UIDAI তরফ থেকে আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সুখবর। তো কী সুখবর জারি করা হয়েছে জানার পূর্বে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন এবং আধার নম্বর কত ডিজিটের হয়। আধার নিয়ে কিন্তু একটি বড়সড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার, যার কারণে কোটি কোটি মানুষের মুখে এখন কিন্তু হাসি ফুটতে চলেছে। যাদের আধার কার্ড 10 বছরের পুরনো, এখন তাদের জন্য আধার কার্ড আপডেট করার শেষ তারিখ কিন্তু বাড়ানো হয়েছে। আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিছুদিন আগে একটি নোটিফিকেশন জারি করে জানানো হয়েছিল যে যাদের যাদের আধার কার্ড 10 বছরের বেশি পুরানো হয়ে গেছে তাদের সবাইকে তাদের আধার কার্ড আপডেট করাতে হবে। কিন্তু এতদিন পর্যন্ত আধার কার্ড আপডেট করার জন্য যে ফ্রিতে যে সার্ভিস ছিল সেটা কিন্তু জুন মাস অবধি ছিল, কিন্তু এখন আগামী 3 মাস বিনা খরচে আধার কার্ড আপনি আপডেট করতে পারবেন। বিপুল সংখ্যক লোক এই সরকারের পদক্ষেপের ফলে উপকৃত হয়েছেন। আধার কার্ডের তথ্য পরিবর্তন সম্পর্কে আধার কার্ড তৈরির সংস্থা UIDAI তরফে জোরালো বার্তা দিয়ে বলা হয়েছে যে এই কাজ যাতে কেউ ফেলে না রাখে, আর সেই সাথে বিনামূল্যে আরও 3 মাস আধার আপডেটের কথাও ঘোষণা করা হয়েছে, যা কিন্তু সবার মন জয় করার জন্য যথেষ্ট। UIDAI এখন আধার কার্ড আপডেট করার শেষ তারিখটিকে বাড়িয়ে 14 সেপ্টেম্বর 2023 পর্যন্ত করেছে, যেটা কিন্তু আগে ছিল 15 জুলাই পর্যন্ত। তো সেই নিয়ম অনুসারে আপনি কিন্তু আগামী 3 মাসের জন্য বিনামূল্যে এই সুবিধা সুযোগ নিতে পারবেন। অর্থাৎ আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের আধার কার্ড আপডেট করে না থাকেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের ডেমোগ্রাফিক ডিটেলস আপডেট করতে পারেন, আপনাদের বায়োমেট্রিক ডিটেলস যদি আপনাদের আপডেট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে, অন্য কোথাও কিন্তু আপনি বায়োমেট্রিক ডিটেলস আপডেট করতে পারবেন না। এছাড়া যদি আপনাদের ডেমোগ্রাফিক কোনো ডিটেলস অর্থাৎ আপনাদের অ্যাড্রেস প্রুফ কিংবা আপনাদের নামের কোনো ভুল কিংবা ডেট অফ বার্থের ভুল এই সমস্ত কিছু যদি আপডেট করতে হয়, তাহলে সেটা কিন্তু আপনারা আধারের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে মাই আধার সেখানে গিয়ে আপনারা করতে পারবেন। 15 মার্চ 2023 থেকে আধার কার্ডের বিনামূল্যে আপডেটের সুবিধা চলছে, যা 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছিল। এদিকে জনগণকে আরও সুবিধা দিতে সেটিকে 14 সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 মার্চের আগে এই কাজটি করার জন্য জরিমানা দিতে হচ্ছিল। আপনি যদি 10 বছরের পুরানো আধার কার্ড আপডেট না করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা কিন্তু মাঝপথে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, যার কারণে আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে। এছাড়া এমনকি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং একটি সরকারি চাকরির জন্য আবেদন কিন্তু করতে আপনাদের সমস্যা হতে পারে, যদি আপনাদের 10 বছরের পুরানো আধার কার্ড থাকে এবং সেই কার্ডটি যদি আপনি আপডেট না করেন। অনেকের দেখবেন আধার কার্ডে শুধুমাত্র ইয়ার অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থটি পুরো নেই। তো সেক্ষেত্রে আপনাদের যদি ডেট অফ বার্থটি পুরো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ডেট অফ বার্থটিকে সম্পূর্ণ করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের সেই আধার কার্ডটিকে আপনাকে সঙ্গে সঙ্গে আপডেট করে নিতে হবে। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।